নবম শ্রেণীর দিকে বলছি, আজকে আমি তোমাদিকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে কোষ্ঠদেখ 15:2 অধ্যায় 15 পরিমিতি। আমি যে অঙ্কটা করাচ্ছি দেখো, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার, সমানবাহু প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য 5/6 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। এখন প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম, ত্রিভুজ এঁকে নিয়ে আমি কী করলাম, এটাকে এঁকে নিয়ে আমি কী করলাম, ভূমিটাকে এ ধরলাম। তাহলে ভূমিকে যদি এ ধরি তাহলে এটা হবে কত, 5/6 এ, আর এটা হবে 5/6 এ। এখানে মনে করিলাম, এখানে লিখবে মনে করিলাম ভূমি সমান এ। হ্যাঁ, তাহলে ভূমি যদি এ হয় তাহলে একটা হচ্ছে 5/6 এ আর একটা 5/6 এ। তাহলে এ যুক্ত 5/6 এ যুক্ত 5/6 এ, তুমি এরপর 6 লসাগু নিলে, 6 লসাগু নিয়ে 6 এ প্লাস 5 এ যোগ করে দিলে তাহলে 16 a/6 হলো, 16 a/6 সেন্টিমিটার হলো পরিসীমা। তাহলে আমার শর্ত অনুযায়ী 16 a/6 = 544। এখন 16 a = 544 গুণিত 6, আর তোমার a = কত, 544 গুণিত 6/16 করে দিলে, এরপর 16 দিয়ে এটা কাটলে 3 × 48, 6 হলো 4 × 64। তুমি গুণ করলে 4×6 = 24, 4 × 7 = 2, 3×6 = 28, 204 সেমি হলো। এরপর ভূমিগত, ভূমি হচ্ছে 204 সেমি, তাহলে সমানবাহু কত হবে, 204 গুণিত এর 5/6, তাহলে 204 গুণিত 5/6 কাটাকাটি করলে 170 সেন্টিমিটার হলো, 170 সেন্টিমিটার। তাহলে এরপর তুমি ক্ষেত্রফলের ফর্মুলাটা অ্যাপ্লাই করো। আমাদের ক্ষেত্রফলের ফর্মুলাটি হচ্ছে ½ × ভূমি √ সমানবাহুর হোল স্কোয়ার -ভূমি/2 এর হোল স্কোয়ার। এখন তুমি কী করলে, ½ × 204 লিখলে, ½ × 204 লিখে তুমি সমানবাহু মানে কত, 170 হোল স্কোয়ার -ভূমি মানে 204/2। তাহলে তুমি এর পরের লাইনে কী করলে, ½ × 204 × 170 হোল স্কোয়ার -204কে 2 দিয়ে ভাগ করে দিলে, 102 এর হোল স্কোয়ার। এরপর তুমি কী করলে, 102 × 204 করলে, করে দেখো আমি কী করছি, a+b² = b² ফর্মুলা অ্যাপ্লাই করছি, a+b আর ইনটু a-b, a+b হলে 272 হচ্ছে আর a-b হলে 68 হচ্ছে। এখন আমি ½ × 204 লিখে দিলাম, রেখে দিয়ে কী করলাম, এইটাকে ভাঙলাম, প্রথমটাকে ভাঙলাম কত, 68কে ভাঙলাম, 17 × 2 × 2, 17 × 34 = 68, আর এই 272কে ভাঙলাম কত হলো, 17 × 4 × 4, 17 × 16 করলে দেখবে 272 হয়। এরপরে আমি কী করলাম, এরপরের লাইনে একটা 102কে 204কে 2 দিয়ে কেটে দিলাম, 102 হলো। আর ওই √ এর বাইরে থেকে আমি একটা 217-এর জন্য একটা 17 নিলাম √ বাইরে বার করতে, আর 202-এর জন্য একটা 2 নিলাম আর একটা 4 নিলাম, করে এইগুলোকে আমি টোটাল গুণ করলাম। টোটাল গুণ করে আমার রেজাল্ট হলো 13872 বর্গসেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 13872 138/72 বর্গ সেমি, 13872 বর্গ সেমি।